দেশের উন্নয়নে কাজ করি বলেই আজকে দেশের মানুষ সেই উন্নয়নের সফলতা পাচ্ছে। আমার একটাই প্রত্যয় ছিল যে যে স্বপ্ন নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন সেটা বাস্তবায়ন করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি 96 সালে প্রথম সরকার গঠন করি, তখন অনেক উন্নয়নের কাজও আমরা করা শুরু করেছিলাম, অনেক পরিবর্তন এনেছিলাম। তবে 5 বছর সময় দেখতে দেখতে চলে যায়, পরবর্তীতে যারা সরকারে আসে সেই উন্নয়নের ধারাগুলি কিন্তু ধরে রাখেনি। যেমন সাক্ষরতার হার যা ছিল 45 ভাগ, আমরা 65.5 ভাগে বৃদ্ধি করেছিলাম, সেটা আবার কমে যায়। 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে সরকার গঠন করেছিলাম, সেই বাংলাদেশকেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম সেই বোধহয় 1999 সাল বা 2000 সালের মধ্যেই। কিন্তু আবার সেই দেশ খাদ্যে ঘাটতি দেশে পরিণত হয়। বিদ্যুৎ উৎপাদন 1600 মেগাওয়াট থেকে 4300 মেগাওয়াটে উন্নীত করেছিলাম, আবার সেই বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনও কমে যায়। একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে যে উন্নয়নটা টেকসই হয় না বা দৃশ্যমান হয় না সেটাই প্রমাণিত সত্য। যাক, আমি দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই যে 2008 সালের নির্বাচনে দেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছিল। কারণ 2008 সালে যে নির্বাচনের ইতিহাস সেটা হচ্ছে আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 300 সিটের মধ্যে 233টা সিট, আর বিএনপি জামাত জোট তাদের 20 দলীয় জোট নিয়ে তারা পেয়েছিল মাত্র 30টা সিট পার্লামেন্টে 300 আসনের মধ্যে। জনগণের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে, যে কারণে আমরা প্রতিটি নির্বাচনী ইশতেহার যখন ঘোষণা দিই দল হিসেবে আমাদের নির্বাচনী ইশতেহার আমরা কিন্তু যেন তেন বসে করি না। বিরোধী দলে থাকা অবস্থায়ও আমরা প্রতিটি বিষয় ভিত্তিক, আমাদের সাব কমিটি আছে, আমরা সেমিনার করি, আলোচনা করি, আমরা সারা বাংলাদেশের তথ্য নিয়ে এবং তারই ভিত্তিতে এবং জাতির পিতা সেই নির্দেশনা নিয়েই কিন্তু আমরা আমাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করি এবং প্রতিটি নির্বাচনে একটি প্রতিপাদ্য বিষয় আমরা সামনে রাখি, আর সেইভাবে আমরা কিন্তু সেই নির্বাচনী ইশতেহার অনুসরণ করি, দেশের উন্নয়নে কাজ করি বলেই আজকে দেশের মানুষ সেই উন্নয়নে সফলতা পাচ্ছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।